আমার নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদির, তোমার নসিব বড় ভালো, তোমার কথা বড় ভালো, আজকে মেরাজের রজনীতে আমি নবীর কদম তোমার কাদের মধ্যে পড়ে গেছে, তোমার কাদের মধ্যে পড়ার কারণে আজকে দামি ময় রাতে তোমার কাদের মধ্যে পড়ার কারণে পৃথিবীর সমস্ত অলিগণের কাদের উপরে তুমি গাউসে পাকের কদম থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসহ কো মুমিনের ঠিকানা, বলুন মদিনা আসহ কো গোলামের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার, হও না নবীর দিওয়ানা, মদিনা আসে কো গোলামের ঠিকানা। এর পক্ষ থেকে আমাকে একটা বিষয় দিয়েছে শানে বেলায়ত, আল্লাহু আকবার, নবুয়াত খতম, নবুয়াতের দরজা বন্ধ, আর কোন নবী আসবে না, নবুয়াত খতম, বেলায়েতের দরজা খোলা। বেলায়েত হচ্ছে নবুয়াতের, সে শানে বেলায়েতের ওয়াজ আমাকে দিয়েছে। এর আগে আমরা একটু মদিনার সাথে প্রেম করব, তারপর ওয়াজে চলে যাব, রাজি আছেন? আচ্ছা বলেন তো, আমরা প্রেম কার সাথে করব? আর আস্তে কোন, আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না, না মেসির সাথে করবেন, নেইমারের সাথে নি, এমবাপ্পের সাথে নি, প্রেম করব কার সাথে, না প্রিয়াঙ্কার সাথে করবেন, প্রেম করব নবীর সাথে, ঠিক কিনা বলেন? আমরা ভালোবাসবো কাকে, নবীকে, ঠিক কিনা বলেন? নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না, হাত তুলে বলেন চাই কি চাই না, আমরা নবীর জন্য জীবন দিয়ে দিব। শুধু হবিগঞ্জের জমিনে নয়, নারায়ণগঞ্জের জমিনে, চাঁদপুরের জমিনে, গাজীপুরের জমিনে, সুনামগঞ্জের জমিনে, সিরাজগঞ্জের জমিনে, আমি গুনাঘাট একটি কথাই বলি, আমি নবীর ক্যাম্পাসার, নবীর পক্ষে কথা বলি, অলির পক্ষে কথা বলি, আর নবীর পক্ষে কথা বলে আল্লাহর জমিনে যত বাধা আসে, যত বিপত্তি আসে, সকল বাধা অতিক্রম করব, তারপর নবীর ক্যাম্পাস করব, নবীর পক্ষে কথা বলবো, হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে আছি কিনা, আর জোরে বলেন আছি কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানের তড়ানে ওলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর পক্ষে কথা বললে শান্তি লাগেনি, নবীর শান গাইলে শান্তি লাগেনি, আমরা শান্তি চাই না, অশান্তি চাই, আমরা শান্তি প্রিয় সুন্নি মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা অশান্তি চাই না, আমরা কখন অশান্তি চাই? আমাকে মারো, আমাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমার চোদ্দ গোষ্ঠীকে গালি দাও, অনেক সময় মেনে নিব, কিন্তু আমার নবীকে গালি দিলে আমরা মেনে নেব, ঠিক কিনা বলেন? নবীর বিপক্ষে কথা বললে আমরা মেনে নিব না, আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর কিছু মাহবুব বান্দা, আল্লাহর কিছু প্রিয় বান্দা রয়েছে যারা আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে, একটু জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর কিছু প্রিয় মাহবুব বান্দার ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আল্লাহ বলেছে সাবধান,
আমার মাহবুব বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে গেলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর মাহবুব বান্দার দরবারে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই না, গজব চাই। যেখানে গেলে রহমত পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমরা রহমতের পক্ষে আসি কি আসি না? আরো জোরে বলেন, আসি কি আসি না? শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহ, আপনারা তো ক্ষমতা, আপনারা তো মর্যাদা, আপনারা তো শান, আপনাকে কে দিয়েছে ও সারা জীবন নবীর গোলামি করেছে? একটু জোরে কোন সুবহানাল্লাহ। খাজা গরিবের নামাজ, খাজা মঈনুদ্দিন চিশতিয়া, আপনার এত ক্ষমতা, এত মর্যাদা, এত শান, আপনাকে কে দিয়েছে ও সারা জীবন নবীর গোলামি করেছে? একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও গাউসুল আজম, আব্দুল কাদির জিলানি, কুতুবের রব্বানী, মাহবুবে সুবহানী, যার নামের গুণে আগুন পানি হয়ে যায়। ও গাউসে পাক, আপনার এত ক্ষমতা, আপনার এত মর্যাদা, আপনার এত শান, আপনাকে কে দিয়েছে ও সারা জীবন নবীর গোলামি করেছে? আমার নবী হচ্ছে নবীকুল সম্রাট, ঠিক কিনা বলেন? আর ওরিকুল সম্রাট হচ্ছে আমার গাউসুল আজম। যে গাউসুল আজম নবীকে ভালোবাসার কারণে প্রমোশন বেড়ে গেছে। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ, মুহাম্মাদুন নবী আল্লাহ, আল্লাহর নবী মেরাজ শরীফে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মেরাজ শরীফে যাবে, বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পরিভ্রমণ করি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে জিব্রাইল আমিন যখন, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে যখন সিদরাতুল মুনতাহা গেলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিব্রাইল যখন থেমে গেলেন, জিব্রাইল থেমে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, ও জিব্রাইল তুমি থেমে গেলে কেন? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সীমানা শেষ গো, নবী একটা কদম সামনে যাইতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও জিব্রাইল, ও জিব্রাইল, যেখানে তোমার সীমানা শেষ সেখান থেকে আমি নবীর শুরু। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরেকটা কদম সামনে যাইতে পারবো না। যেখানে আল্লাহর নূর বিরাজ করতেছে, একটু সামনে আগাইলে আমি জিব্রাইলের 600 পাখা, একটা পাখা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী একটা কদম আমি সামনে যাইতে পারবো না, আমি জিব্রাইলের 600 পাখা জলে পড়ে চাই হয়ে যাবে গো নবী, একটা কদম আমি সামনে যাইতে পারবো না। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে দেখতে পেলেন একটা মাসুকি সূরতের নূর মুবারক, রূহ মুবারক আল্লাহর নবীর সামনে এসে যায়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে এসে যায় আমার নবী, ডাক দিয়ে বলে, তুমি কে, কোথায় থেকে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হচ্ছে আপনার গোলাম গাউসে পাক আব্দুল কাদির জিলানী। একটু জোরে জোরে কর সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, যেখানে জিব্রাইল যাইতে পারে না সেখানে আমি গাউসে পাক এসে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে গো নবী, ও নবী আপনি দেরি করবেন না, আমার কাদের মধ্যে আপনি কদম রাখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, আমার মায়ের নবী গাউসে পাকের কদমে
আল্লাহর নবীর কদম যখন গাউসে পাকের কাদের মধ্যে রাখলেন, গাউসে পাকের কাদের মধ্যে রাখার পরে আমার নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদির তোমার নসিব বড় ভালো, তোমার কথাও বড় ভালো, আজকে মেরাজের রজনীতে আমি নবীর কদম তোমার কাদের মধ্যে পড়ে গেছে, তোমার কাদের মধ্যে পড়ার কারণে আজকে দামি ময় রাতে তোমার কাদের মধ্যে পড়ার কারণে পৃথিবীর সমস্ত অলিগণের কাদের উপরে তুমি গাউসে পাকের কদম থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলুন মদিনা আসে কো গোলামের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার, হও না নবীর দিওয়ানা মদিনা আসে কো গোলামের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইলেন পাশে ভালো, যাইয়া তোমরা দেখো না মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলুন মদিনা আসে কো গোলামের ঠিকানা, জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলেন নবীজি, ঠিক কিনা বলেন, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, কৃষ্ণা তাহার মিঠে না মদিনা মদিনা আসে কো গোলাম, জবান খুলে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূল, গাউসে পাক ক্ষমতা পেয়েছে, ঠিক কিনা বলেন, গাউসে পাকের ক্ষমতা কি সাধারণ ক্ষমতা নাকি? একটু জোরে বলেন, যিনি মৃত থেকে জীবিত বানাইতে পারেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ, যিনি মৃত থেকে জীবিত বানাইতে পারেন, যার নামের গুণে আগুন পানি হয়ে যায়, যে গাউসে পাক শয়নে স্বপ্নে আমার রসুল দেখতে দেখতে, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আজকে যেমন করে আমি গুসপাড়া লস্করপুর গুসপাড়া যুব সংঘের মাহফিলে তরিকতের বয়ান দিচ্ছি, ঠিক কিনা বলেন, আমাকে বিষয় যেহেতু শানে বেলায়াত দিয়েছেন আমি এর বাইরে যাব না, কষ্ট হচ্ছে, আধা ঘন্টা করলে কষ্ট হবে, তা আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানী একদিন মাহফিলে বসে বয়ান দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন, তরিকতের ওয়াজ করতেছে, তরিকতের বয়ান দিচ্ছে, শরীয়ত তরিকত আর কি কো মারিফতের বয়ান দিচ্ছে, আমার গাউসে পাক মাহফিলে বসে হঠাৎ করে উনি মাহফিলের সামনে দেখতে পাচ্ছেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ, উনি মাহফিলের সামনে দেখতে পাচ্ছেন নতুন জামাই বিয়ে করে তার বউকে নিয়ে অনেক বরযাত্রীর সামনে দিয়ে যাচ্ছে, জোরে কর না সুবহানাল্লাহ, আমার গাউসে পাক আস্তে করে মাহফিল থেকে উঠে গেলেন, উঠে যায়া নতুন বধুর সাথে হাঁটতে শুরু করলেন, নতুন বউ যেভাবে হাঁটে আমার গাউসে পাকও নতুন বউর সাথে হাঁটে, আল্লাহু আকবার, তো যারা মাহফিলে ছিলেন অনেক মানুষ তারা বলে যে গাউসে পাক এত সুন্দর বয়ান দিলেন, এই গাউসে পাক দিয়ে এখন নতুন বধুর সাথে হাঁটে, এটা তো আমরা মেনে নিতে পারি না, হাঁটতে হাঁটতে জামাইকে কাছেও যাইতে দেয় না, জামাইকে বিয়ে করলাম আমি আর গাউসে পাক আমার বউ নিয়ে হাঁটে, ঠিক কিনা বলেন, হাঁটতে 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 দেখা যাচ্ছে নতুন জামাই বাড়িতে যাওয়া মাত্র, বাড়িতে পৌঁছা মাত্র, নতুন জামাই বাড়িতে পৌঁছা মাত্র, এই মুহূর্তে আমার গাউসে পাক নতুন বধুকিনি ঘরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন, আল্লাহু আকবার, আর নতুন জামাই রুমালটা মুখে নিয়ে বসে আছে, বিয়ে করলাম আমি
আর আমার বউকে নিয়ে গাউসেবাগ ঘরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। অনেক মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে, তারা প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, গাউসেবাগ এই কাজ করতে পারে এটা আমরা মেনে নিতে পারি না। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, দীর্ঘ নয় ঘন্টা পড়ি যখন দরজা খুলে যায়, নয় ঘন্টা পরে দরজা খুলে যাওয়ার পর অসংখ্য মানুষ ভিতরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার বলেন। অসংখ্য মানুষ ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করে দেখে নতুন বধূ খাটের মধ্যে বসে আছে। আমার গাউসে পাক জমিন থেকে তিনাতু পড়ে হবে, একটা যাই নামাজে বসে আল্লাহর সাথে প্রেমের খেলা শুরু করে দিয়েছে। এবার সকলে মিলে ডাক দিয়ে বলি, এ গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, জমিন থেকে দিনা দুপুরে হবে, জাইনা মাঝে বসে আছে, নতুন বধূ খাটের মধ্যে বসে আছে। সকলে মিলে নতুন বধূর কাছে ডাক দিয়ে বলে, ও নতুন বধূ, গাউসে পাক আপনার সাথে কি রকম ব্যবহার করেছে আপনি একটু বলুন। নতুন বধূ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, দীর্ঘ নয়টা ঘন্টা সময় গাউসে পাক এখানে বসে আছে, দীর্ঘ নয় ঘন্টা সময় দরজা বন্ধ করে বসে আছে, একটা পলকের জন্য আমার দিকে তাকাই না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দীর্ঘ নয় ঘন্টা সময়ের ভিতরে আমি দেখতে পেলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানি কার সাথে জানি তর্ক করি, কার সাথে জানি ঝগড়া করি, অবশেষে শুনতে পাইলাম আজরাইল আমার চিনুনি, আমার নাম হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি। আমি শুধু আওয়াজটুকু শুনতে পাইলাম, আর কিছু শুনতে পাইলাম না। সকলে মিলে আবার গাউসে পাকের কাছে গেলেন, ও গাউসে পাক আসল ঘটনা খুলে বলুন, আপনি কেন মাহফিল থেকে উঠে গেলেন, নতুন বধূর সাথে হাঁটলেন, দরজা বন্ধ করে নয় ঘন্টা সময় কাটালেন, এটার হাকিকত কি আপনি একটু বুঝিয়ে বলেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যখন মাহফিলে বয়ান দিচ্ছিলাম আমি দেখতে পেলাম নতুন জামাই তার বউকিনি অনেক বরযাত্রী সহ আমি গাউসে পাকের সামনে দিয়ে যাচ্ছি, আজরাইল পিছনে পিছনে যাচ্ছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কিছুই ভালো লাগে না, মন হয়ে আসে মনে লয় রিয়া। আওয়াজে বোঝা গেছে হবিগঞ্জে যাবেন, মহব্বতে পড়েন না। আমার কিছুই ভালো লাগে মনে লয় রিয়া, আছে নবী মদিনাতে ডাকার মত ডাকলে পড়ে, আছে নবী দিবেন দেখা একবারে সে উম্মতের শোনে, আমার কিছুই ভালো লাগে মনে লয় রিয়া যাইতাম, আমার কিছুই ভালো লাগে মনে হয় আছে মনে লয় রিয়া যাইতাম, আছেন নবী মদিনাতে ডাকার মত ডাকলে পড়ে, আছেন নবী দিবেন দেখা একবারে সে উম্মতের শোনে, আমার কিছুই ভালো লাগে না মন হয় আছে মনে লয় রিয়া যাইতাম। বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলেন, এ দুনিয়ার মানুষ, আমি যখন দেখতে পেলাম নতুন বধূর পিছনে পিছনে আজরাইল যাচ্ছে, নতুন বধূর জান আজরাইল কবজ করে ফেলত, নতুন বধূকে আজরাইলের হাত থেকে বাঁচানোর জন্য, আজরাইলের থেকে রক্ষা করার জন্য
আমার মহান আল্লাহর কাছ থেকে ওই নতুন বধুকে স্বামীর বুকে ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘ 9 ঘন্টা সময় এখানে বসে আজরাইলের সাথে তর্ক করে আজরাইলের সাথে ঝগড়া করে দীর্ঘ 9 ঘন্টা সময় এখানে বসে আজরাইলকে বিদায় করে দিয়ে আমার মহান আল্লাহর কাছ থেকে নতুন বধুর জন্য 90 বছরের হায়াত এনেছি। হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আমরা ইবাদত করব কার? চাইবো কার কাছে? একটু জোরে বলেন, আমার মায়ের গাউসে পাক আব্দুল কাদের জিলানি, কেমন জিলানি ওই গাউসে পাক বনি, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে মহব্বত করে, আমার প্রেম সাগরে যারা সাঁতার দেয়, আমি গাউসে পাক হাশরের ময়দানে তাদেরকে রসুল পর্যন্ত পৌঁছায় দিই। একটু জোরে কন্যা সুবাহানাল্লাহ। জালালি সাহেব আসছে, খুশি না বেজার? আমার অবস্থা বেশি ভালো না, অসুস্থ হয়ে গেছি। জালালি সাহেব আপনি চলে আসুন। জালালি সাহেব এসেছে, নাড়াই থাকে বীর নাড়াই রিসালত, জালালি সাহেবের আগমন, জালালি সাহেবের আগমন, হযরতুল আল্লামা আমজাদ হোসেন জালালি সাহেবের আগমন। মারহাবা বলেন, আপনারা খুশি আছেন তো? এখনই উনি আলোচনা করবেন কিছুক্ষণের মধ্যে। এই মাহফিলটা হতে আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? কত সুন্দর করে আমার ভাইয়েরা, বিশেষ করে আমার একটা ভাই জোহর আলী ভাই, ঠিক কিনা বলেন? আমার জোহর আলী ভাই এলাকার মুরব্বী নি, যুবক নি, সকলকে নি, প্রতি বছরের নি, এই মাহফিলটা ছোট্ট একটা মাহফিল ছিল, ঠিক কিনা বলেন? একটা মিলাদ মাহফিল ছিল। এটা আমি বলেছি, ভাই এলাকার মধ্যে মিলাদ মাহফিল তো ছোট করে করেন, আস্তে আস্তে করে বড় মাহফিল করেন ইনশাল্লাহ। আজকে এই ষষ্ঠ বার্ষিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে বড় হচ্ছে না? প্রতি বছরই বড় হচ্ছে। দেখবেন একদিন এই বাহুবল উপজেলার মধ্যে সেরা মাহফিল হয়ে গেছে। হাত তুলে বলেন, ঠিক কিনা? আপনারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, যুক্তি দিয়া সুন্দর ভাবে মাহফিলের ইন্তজাম করবেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখবো। আমার ভাইয়েরা, আমি যে আলোচনা তুলে ধরেছি, অনেকে বলে যে ওলি আল্লাহর দরবারে যাওয়ার শিরিক আছে কি আছে না? অনেকে বলে খাজার দরবারে নাকি মানুষ গাঁজা খায়, নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। গাউসে পাকের দরবারে যাইস না, খাজার দরবারে যাইস না, শাহজালালের দরবারে যাইস না, তারা চায় মাজারকে ভেঙে গুঁড়া করে দেওয়ার জন্য। হাত তুলে বলেন, ঠিক কিনা? তারা চায় মাজার ভেঙে দেওয়ার জন্য। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল? মাজার ভেঙে দিবে, তোমরা মাজার ভাঙবে দূরের কথা, আল্লাহর জমিন একটা ইট ভাঙার ক্ষমতা তোমাদের নেই, ঠিক কিনা বলেন? বলেন, আমরা ওলি আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, আল্লাহর জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতে উলামায়ে কিরাম থাকতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক থাকতে, আল্লাহর জমিনে শাহজালালের মাজার, শাহপুরানের মাজার, নাসিরউদ্দিনের মাজার, গাউসে পাকের মাজার, খাজা গরিবের নওয়াজের মাজার, আল্লাহর জমিনে যত ওলি আছে একটা ওলি আল্লাহর মাজার ভাঙার ক্ষমতা নাই। হাত তুলে বলেন, ঠিক কিনা? কারো ক্ষমতা আছে নি? আমরা ওলি আল্লাহর পাগল, ওলি আল্লাহর দ্বারা আমরা ইসলাম পাইলাম, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা? আমার গাউসে পাক একদিন বসে আছে, তো উনার কাজই তো আল্লাহর সাথে প্রেমের খেলা গেল, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহ কি মাগনা হয়েছে? একটা হচ্ছে মাদারজাত ওলি, একটা হচ্ছে রিয়াজতের ওলি। তো রিয়াজতের ওলি হচ্ছে যারা আল্লাহর ইবাদত করে ওলি হয়েছে, আর যারা কমপ্লিট ওলি হয়ে দুনিয়াতে এসেছে। আমার গাউসে পাক হচ্ছে মাদার জাত, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মাদার জাত ওলি আমার গাউসে পাক? আব্দুল কাদের জিলানি, যার নামের গুণে আগুন পানি হয়ে যায়।
আমার গাউসে পাক একদিন বসে আছে মুরাকাবা মুশাহাদায় বসে আছে, এই মুহূর্তে আমার গাউসে পাক দেখতে পাচ্ছে তার খাটের নিচে এক সুর প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ বলেন, সুর প্রবেশ করলে কি সুবহানাল্লাহ নেই? আর জোরে কর নাউজুবিল্লাহ। সুর ও চুরি করবার জায়গা পাইছে না, গাউসে পাকের গড়ে গিয়ে বসে আছে। পাঞ্জাবি চুরি কর, টুপি চুরি কর, ঠিক কিনা বলেন? খাটের নিচে সুন্দর করে বসে আছে আমার গাউসে পাক, যদিও খাটের উপরে বসে আছে মুরাকাবায়, আমার গাউসে পাক আর জায়গা পাইছে না। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, আমার গাউসে পাক আর জায়গা পাইছে না চুরি করা। যা আমার দরবার থেকে তোকে আজকে খালি দিব না। তো সুর মনে করছে গাউসে পাক দেখে নাই, গাউসে পাক আমি দেখেছি, আমি বেলায়েতের হাওয়ার দিয়ে তোকে দেখেছি। এই মুহূর্তে কফজরের নামাজে গাউসে পাক চলে গেলে আমি গাউসে পাকের ঘরে চুরি করব, আর গাউসে পাক কয় আমি তোরে কুতুব বানাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক কয় আমি তোরে কুতুব বানাবো। সামদেশ থেকে অনেক লোক এসে বলে, হুজুর আমাদের একজন কুতুব মারা গেছে, একজন কুতুবের দরকার, আপনি একজন কুতুবের ব্যবস্থা করে দেন। এত রাতে পাবো কোথায়, আগামীকালকে আসবে, আমি ব্যবস্থা করে দিব। হুজুর এখন দরকার, এখন যদি দরকার হয় আমার খাটির নিচে আছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হুজুর খাটির নিচে কি কুতুব? সামদেশের লোক যায় বলে, এ কুতুব কুতুব বাইরো কুতুব কল্লা মুসিবত থেকে বাঁচাও। হুজুর কি কুতুব দিলেন এটা দিয়ে খালি কো মুসিবত থেকে বাঁচাও, মুসিবত থেকে বাঁচাওয়ার যায় বলো তাড়াতাড়ি বাইরো। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী দাওয়াত দিয়ে বলে, এ কুতুব তাড়াতাড়ি বাহির হয়ে আসো, তোমার কপাল বড় ভালো, তোমার নসিব বড় ভালো। আল্লাহু আকবার, আমি তোমাকে 70,000 কুতুবের সর্দার বানায়া দিব। হুজুর এটা কি করে সম্ভব? আমি তো আউযুবিল্লাহ পড়তে পারি না, বিসমিল্লাহ পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কিভাবে কুতুব হব? বাবারে তুমি কোনো চিন্তা করো না, সমস্ত কোরআন তোমার সিনার ভিতরে প্রবেশ করাবো। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, এ বাবা গোসল করি পাক পবিত্র হয়ে আমার কদমের মধ্যে চলে আসো। গোসল করে পাক পবিত্র হয়ে আমার গাউসে পাকের কদমে যখন আসলেন, কদমে আসার পর আমার গাউসে পাক মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, আর ডাক দিয়ে বলে, বাবা তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু যখন বন্ধ করলেন, বাবানি তুমি চক্ষু বন্ধ করে কি দেখতে পাচ্ছ? আল্লাহ কি কসম, আপনি যখন মাথায় হাত বুলাইয়া দিলেন আমি চক্ষু বন্ধ করে দেখি আলমে আরোয়া দেখা যায়, আমি চক্ষু বন্ধ করে দেখি আরশে আজিম দেখা যায়, আমি চক্ষু বন্ধ করে দেখি আল্লাহর সাতটি আসমানের দরজা টাস টাস করে খুলে যাচ্ছে, আমি চক্ষু বন্ধ করে দেখি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ, যেখানে কোরআনের বাড়ি, সমস্ত কোরআন আমার সিনার ভিতরে প্রবেশ করেছে। ওজন আপনি যদি চান আমি আপনাকে 30 পারা কোরআন শোনাইতে পারি। আল্লাহু আকবার। ওজন হুজুর আমি যতই দেখি ততই যেন আমার প্রেমের জ্বালা বের হয়। বাবারে এটা তোমার কিসের জ্বালা? হুজুর ঘো এমন একটা জ্বালা, এটা হচ্ছে আমার রসুল প্রেমের জ্বালা। আমি তো আলমে আরোয়া দেখলাম, আরশে আজিম দেখলাম, সাতটা আসমানের দরজা ঠাস ঠাস করে খুলে যাচ্ছে, আমি দেখতে পেলাম সমস্ত কোরআন আমার সিনার ভিতরে প্রবেশ করেছে। আমার মনে শান্তি আসে না, আমি তো রসুল দেখলাম না, আমি তো নবী দেখলাম না, নবী দেখে না পর্যন্ত আমার প্রেমের জ্বালা মিটবে না। আল্লাহু আকবার বলেন। ও মদিনার মাটি, মাঝে মাঝে পরীক্ষা করি দেখি আপনার নিয়ে গাইতে পারি। ও মদিনার মাটি খাটি রে আমার
মরনো পীর কারহনে ও মদিনার তুই যে বড় খাতিরে আমার নাম পীর কারো তুমি চিলে আসিলেন খুদার হাবিবি তোমার নসিব খুলে গেল আমার নর নাম পীর কারহনে রে তোমার কপাল খুলে গেল আমার নর নাম পীর কারহনে রে আমার নাম পীর কার এই মাটি তো মাটি নয় শোনেন তাগড় পরিচয় মাটি সোনা হইয়া গেল আমার নরন বীর কারহনে রে মাটি সোনা হইয়া আমার নরন বীর কারহনে রে আমার নাম বীর কারহনে আল্লাহ 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 মুরশিদ নাম তোরে মধু দয়াল নাম তোরে মধু খাইলে রে মধু ফুরাই নাই আমার মন হো ইয়াসে গো দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুরশিদ নামে এত যে মধু আমার কই রাসে জাদু গো ও মাশাআল্লাহ আল্লাহ 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 দিবানে এসে কান্দে আমরা দিবানে এসে কান্দে আমরা পাহিতে তোমার নিশানা আমার মন হো ইয়াসে গো দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার পা ইবারাসে গোরি আমরা পাগল বেশে গো ও মাশাআল্লাহ আল্লাহ 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 দিবানে এসে কান্দে আমরা দিবানে এসে কান্দে আমরা পাহিতে তোমার নিশানা আমার মন হো ইয়াসে গো দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন হযরতুল ইমাম আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ আমি একটু জোরে কর না আজকের মাহফিলে প্রধান অতিথি মধ্যমণি হযরতুল আল্লামা আমজাদ হোসেন জালালী সাহেব আসছে আপনারা খুশি না বেজার
আরো জোরে কোন খুশি না বাজাব। আসলে আমিও আজকে দেরি করে আসছি, কিন্তু ভাইজানের কথা ঠিক পাইছি, যতগুলো মাহফিল করছি টাইম মতে আসে। এটার জন্য ভাইজানকে আন্তরিক মোবারকবাদ। সবাই বলেন আল্লাহু আকবার। আমি শেষ করে দিচ্ছি দুই মিনিট গভীর মনোযোগ। আমি বলতেছিলাম আমার গাঁও সিপাহ আব্দুল কাদির জিলানি কুতুবের আব্বানি মাহবুবের সুবহানি ডাক দিয়ে বলি বাবা তুমি কি দেখতে পাও, তুমি কি দেখতে চাও? হুজুর ঘো আমি নবীজিকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি নবীকে দেখতে চাই। তুমি যদি নবী দেখতে চাও আবার তুমি চক্ষু বন্ধ করো। আবার যখন চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করার পরে আমার গাঁও সেপাক আব্দুল কাদির জিলানি কুতুবের আব্বানি মাহবুবের সুবহানি ডাক দিয়ে বলে বাবা আমার গাঁও সেপাক শাহাদাত আঙ্গুল সিনার মধ্যে লাগায় দিলেন, লাগানো মাত্র ডাক দিয়ে বলে বাবা তুমি চক্ষু বন্ধ করে কি দেখতে পাচ্ছ? হুজুর গো আমি চক্ষু বন্ধ করে দেখতে পাচ্ছি আল্লাহর নবীর রওজা মোবারকের রাস্তা দেখা যা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কি দেখতে পাচ্ছ? আল্লাহর নবীর রওজা মোবারক। এবার কি দেখতে পাচ্ছ? আল্লাহর নবী রওজা মোবারকের ভিতরে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে, হে বাবা এবার আমার রসূলকে ডাক দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গড়ে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানের তোড়ানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। সবাই বলি আল্লাহু আকবার। জবান খুলি বলি ইয়া রাসূলুল্লাহ। সকলকে আন্তরিক মোবারকবাদ। আর বিশেষ করে এখন যিনি আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা যুবকদের আইডল আমার প্রাণপ্রিয় বন্ধু মানুষ হযরতুল আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব।